আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। জলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ চাষিরা। প্রাক্তন বিধায়ক তুহিন সামন্তের 15তম মৃত্যুবার্ষিকী পালিত হল। শনিবার পূর্ব বর্ধমান জেলা রেডক্রস ভবনে একটি সভা অনুষ্ঠিত হল। টুনি বাল্বের ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে দীপাবলির মাটির প্রদীপের আলো। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। কাশীনাথ ও প্রিয়াঙ্কা দাস স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুভারম্ভ হল শনিবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দিল। রাস্তা ভুলে ফেলা ওই মহিলার বাড়ি কেষ্টপুরে। এলাকাবাসী ওই মহিলা যাতে বাড়ি ফিরে যেতে পারে তার জন্য পুলিশের শরণাপন্ন হন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এক অসহায় মহিলার পাশে দাঁড়ালো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দামোদরপল্লি এলাকায়। অসহায় ওই মহিলা যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সদা সচেষ্ট স্থানীয় মানুষজন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। জলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ চাষিরা। ঘটনাটি ঘটেছে গলসির 2 নম্বর ব্লকের কুরকুড়া অঞ্চল সহ বিভিন্ন এলাকায়। বিডিও বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। সেচের জলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের কুরকুড়া অঞ্চল সহ বিভিন্ন এলাকার চাষিরা। তাদের দাবি 1 বিসি ক্যানেলে জল দেওয়া হবে না বলে তারা জানতে পেরেছেন। এছাড়াও 1 বিসি ক্যানেল লক করে ভাতার এলাকায় জল পাঠানো হবে, এর ফলে তাদের এলাকায় জমিতে জল পাবে না, মাটি শুকিয়ে যাবে ধান। চাষিরা জানান তাদের অভিযোগ বিডিও গুরুত্ব সহকারে সমাধানের আশ্বাস দিয়েছেন। জয়কিনপুর গ্রাম থেকে এসেছিলাম আমরা, ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুনলাম আমাদের 1 বিসিটা লক হয়ে যাবে, তার জন্য বিডিও সাহেবকে জলের জন্য দরবার করতে আমরা এসেছিলাম। এই কারণেই যে আমরা মানে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করেছি, আমাদের বর্তমানে চাষের যা পরিস্থিতি ধানগুলোর তাতে শীষ একটু করে বেরিয়েছে আর জলের অভাবে বেরিয়েছে না, ধান জমি পেটে গিয়েছে। আমাদের যদি এইটাই হচ্ছে আমাদের জীবিকা, এইটা যদি না আমাদের ফসল ওঠে ঘরে, আমরা সবাই আত্মহত্যা করতে বাধ্য হবো, আমাদের পরিবারে আর সব মানুষরা না খেয়ে মরবে। আমরা সেই জন্য এসেছিলাম বিডিও সাহেব কাছে জলের আবেদন নিয়ে। বিডিও সাহেব আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে উত্তরতন কর্তৃপক্ষকে বলতে বলেছেন যে যাতে 1 বিসিটা জল দেওয়া হয়। 1 বিসিটা জয়কিন্নপুর এবং বাইকগন্যার 1 বিসির বিখাল, সেটা হচ্ছে একদম অনেকটা এলাকা এবং প্রচুর মানে 3,500 একর এলাকা হবে, যেটা জমিটা ধান মানে নষ্ট হয়ে যাবে। এবং ওই মাঠটা গলসি থানার ওই মাঠটা সবচেয়ে বেশি প্রোডাকশন দেয়, অন্যান্য বছর এই অবস্থায় পড়ি নাই আমরা, কোনোদিন এই অবস্থার সম্মুখীন হয়েছি এবছরই। এবং আমরা গতদিন শুনলাম যে জল দেওয়া হবে, কিন্তু সন্ধেবেলা শুনলাম ডিপার্টমেন্ট থেকে 1 বিসি লক হবে। 1 বিসি যদি এই মুহূর্তে লক হয় আমরা সর্বশান্ত হয়ে যাবো এবং আত্মহত্যাচার আমাদের কোনো পথ নেই। জল না পেলে চাষিরা ক্ষতির সম্মুখীন হবে বলে জানান।
যে যদি এইরকম একটা তৈরি অবস্থায় সামান্য দু তিন দিন জলের জন্য যদি ধান মরে যায় তা সবাই আমরা আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। আপনারা এখন কি করতে চাইছেন? এখন আমরা যাচ্ছি থানায়, থানায় গিয়ে বলবো যাতে সুষ্ঠুভাবে জলটা পরিচালনা করে, রাত্রেবেলায় যাতে লকগেটগুলো বন্ধ না করে দেয় এবং এলাকায় যাতে জলটা যায়, যাতে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আপনারা কোন কোন গ্রাম থেকে আসছেন? আমরা জয়কৃষ্ণপুর, বাইরগন্না, কুরকুবা। আপনাদের এলাকায় কতটা চাষ আছে? আমাদের এলাকায় মোটামুটি প্রায় হাজার তিনেক বিঘে, তিন থেকে সাড়ে তিন হাজার বিঘে চাষ কুরকুবা, বাইরগন্না, কুরকুবা, বাইরগন্না, জয়কৃষ্ণপুর মিলে। এবং আমাদের সোর্স কোনো মানে ক্যানেল ছাড়া কোনো সোর্স আমাদের নেই এবং গোটা অঞ্চলটা একটা সাবমার্সেল নেই। বর্তমানে জমির পরিস্থিতি কেমন? জমির পরিস্থিতি খুব খারাপ, জমি একদম দু ফাট হয়ে গেছে ধান লাগে, আর শীষ বেরোচ্ছে, সে মাঝপথে আটকে আছে। বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব বললেন এদিক ওদিক ফোন টোন করে দেখছে জলের ব্যবস্থা করা যায় কি না, সেটা উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা দেখছি চারিদিকে, আপনারা এখন যান, তারপরে কতটা কি করা যায় আমরা দেখছি। গোলশিতা কাজীজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাকো পরবর্তী খবরে, প্রাক্তন বিধায়ক তুহিন সামন্তের 15তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন স্কুলে। আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত নেতাকে এদিন শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক তুহিন সামন্তর 15তম মৃত্যুবার্ষিকী পালিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন স্কুলে। তুহিন সামন্ত স্মৃতি সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। তাড়াতাড়ি চলে যাও, তুমি আমাদের হাতটা ধরে টেনে বসাতো, একটা রামধন গীত নিজেই গাইতো, ঈশ্বর আল্লাহ তেরে নাম সত্য সম্মতি দেব ভগবান। আজকের দিনে ভারতবর্ষের রাজনীতি আমাকে হিন্দুত্বের বলিয়ান হয়ে একদল মানুষ অপর মানুষের উপর আক্রমণ করে উদ্যত হচ্ছে। জেলা পরিষদের সদস্য উত্তম সেনগুপ্ত, জেলা কংগ্রেসের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব এদিনের অনুষ্ঠানে অংশ নেন। টাউন স্কুলে প্রয়াত কংগ্রেস নেতা, জেলা কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ছিলেন, তার আজকে 15তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। এখানে উপস্থিত আছে যারা, তারা কংগ্রেস, তৃণমূল, যারা তুহিন সামন্তের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতি করেছেন তারা সকলেই এসছেন। মোটামুটি সমস্ত রাজনৈতিক দল, মানে সমস্ত রাজনীতি বলতে তৃণমূল কংগ্রেসের লোক আছে, কংগ্রেসেরও লোক আছে, আরও যারা তুহিন সামন্তকে ভালোবাসতেন রাজনৈতিক ইয়ের আঙিনার বাইরেও তুহিন সামন্তকে ভালোবাসতেন তারাও আজকে উপস্থিত আছেন। আমরা এই সংস্থাটা করেছি, দীর্ঘদিন করেছি, 15 বছর আজকে এই সংস্থাটা চলছে, উনি 15 বছর গত হয়েছেন, 15 বছর চলছে। আমরা এই সংস্থা থেকে প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ তাদেরকে আমরা শীতকালে আমাদের তরফ থেকে বস্ত্র বিতরণ করি, দুস্থ ছাত্রছাত্রীদের আমরা লেখাপড়া শেখার সুযোগ দিই, তাদেরকে বই কিনে দেওয়া, তাদের যদি আর্থিক কোনো প্রয়োজন হয় তাও আমরা দিই। এরকম আমাদের বিভিন্ন গ্রামের, মানে তুহিন সামন্ত তো এক মানে শুধু বর্ধমান শহরের নেতা ছিলেন না, তুহিন সামন্ত গোটা জেলার নেতা ছিলেন, বিভিন্ন গ্রামের মানুষ আসেন এখনও তুহিনদাকে, যারা শ্রদ্ধা করতেন, তুহিনদা যাদের উপকার করেছেন, এখনও যারা উপকার পাওয়ার জন্যে আসেন এই তুহিন সামন্ত স্মৃতি সেবা সমিতি থেকে, আমরা সেখানে চেষ্টা করি। কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আমাদেরকে কাঠের সবার সৌভাগ্য হবে না চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাচা, আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন চাচা,
মাত্র ২৫০০ টাকায়। বাদশাহী সোফা মাত্র ৬০০০ টাকায়। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাহা, তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমী, তাই তো আমি অনন্যা। মৌসুমী সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্তমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র ৩০০০ টাকায়, 6-3 আলমারি মাত্র ৪,৩০০ টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র ৫,৫০০ টাকায়, 6-7 খাটের গদি মাত্র ১,৫০০ টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র ১০,০০০ টাকায়, 3 সিটের সোফা মাত্র ৫,০০০ টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে ৬০ কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, ৯০ রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, পুষ্পাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আর একটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ঈশাবাস্যমিদং সর্বং
যৎকিঞ্চ জগত্যাং জগত জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায় হস্তরেখা জ্যোতিষ বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায় চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান এবং রশ্মি জেমস তিনকোনিয়া বর্ধমান ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502 এটা কোনো সাধারণ সকাল না সকাল দুর্গাপূজোর চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো খুশি থাকে সবার চোখে মা এসেছেন তাই অঞ্জলির জন্যে প্যান্ডেল আমরা একসাথেই তো যাই এই বছর সব ঠাকুর দেখে আসব পুরো পুজো আমরা একসাথেই কাটাবো প্যান্ডেল হপিং তার আগে ভিমার্ট শপিং হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে হ্যাঁ আর দূরে নয় আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায় সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার সবার রইল আমন্ত্রণ শনিবার পূর্ব বর্ধমান জেলার রেডক্রস ভবনে একটি সভা অনুষ্ঠিত হলো পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীও পালন করা হয় শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় রেডক্রস ভবনে একটি সভা অনুষ্ঠিত হলো প্রতি মাসে রেডক্রসের সদস্যরা সভায় মিলিত হয়ে সংগঠনের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি আগামী দিনের কাজকর্মের রূপরেখা নির্ধারণ করা হয় এদিন তারই সাথে সদস্যরা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মিলিত হন আমার সঙ্গে আপনাদের কারো শত্রুতা আছে বোধহয় নেই কিন্তু আমার সঙ্গে আমার ভাইয়ের আমার দাদার শত্রু না হিংসে করে নিজের অস্থিরকে যতক্ষণ বা মত বা পুস্তকে আবদ্ধ ততক্ষণ তাকে আমি ধর্ম নয় নাম উপস্থিত সদস্যরা কবিতা পাঠ গল্প বলার সাথে সাথে বিজয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন এদিনে সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংগঠনের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় রেডক্রসের লাইফ মেম্বারদের যে মাসে মিটিং হয় আজও সেরকমই একটা মিটিং কিন্তু এখানে আর বিশেষ দিন হচ্ছে বিজয়া সম্মেলনী আজকে বিশেষজ্ঞ বিজয়া সম্মেলনী আমাদের মেম্বাররা সবাই এসছে আর আমরা নানানভাবে সুন্দর করে বিজয়া তাৎপর্য সম্বন্ধে এতক্ষণ বলা হলো এবং সারাক্ষণটাই আমরা নানা রকম আলোচনা সঙ্গে আবৃত্তি কবিতা ইত্যাদির মধ্যে দিয়ে কাটবো বিজয়া সম্মেলনের যে তাৎপর্য সেটা আমরা উপভোগ করবো সারাদিন যেন চলে এরপর যেন সুন্দরভাবে আনন্দ করে ক্যারেক্টার বছর করতে যেমন মা এসেছিলেন আবার মা আসবেন এই আশায় আমরা আছি তো প্রধানমন্ত্রী সায়ানি আমরা আজকে সবাই মিলিত হয়েছি রেডক্রসে আজীবন সফরে রেডক্রসে প্রচুর কাজ সেগুলো বিভিন্নভাবে চলছে সামনে রেডক্রসের লাইফের প্রোগ্রাম আছে বাইরে যাওয়ার দূরে অযোধ্যা পাহাড় একটা পিকনিক আছে একটা তারপরে গ্রামের মাসে পিকনিক হবে এসব নানা প্রোগ্রাম নিয়ে আমরা বারবার চলে আর ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা মিটিং হচ্ছে আর একটা সময় মিটিং ছিল এটা মান্থলি হয় তো সেই মিটিংটাও সম্পন্ন হয়েছে বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা টুনি বাল্বের ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে দীপাবলির মাটির প্রদীপের আলো এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৃৎশিল্পীরা নতুন প্রজন্মের যুবকরা আর এই শিল্পের সাথে যুক্ত হতে চাইছেন না যুগের সঙ্গে পাল্লা দিয়ে হারিয়ে যেতে চলেছে মাটির প্রদীপের কদর একদিকে যেভাবে মাটির দর বাড়ছে তাতে প্রদীপের মূল্য বৃদ্ধি পাচ্ছে এছাড়াও
শস্যের তেলের দাম এখন প্রায় আকাশ ছোঁয়া। মাটির প্রদীপের সাথে পাল্লা দিতে এগিয়ে এসেছে টুনি লাইট। বৃষ্টি বা ঝোড়ো হাওয়ায় নিভে যাওয়ার ভয় নেই। মাটির প্রদীপ শিল্পের সাথে যারা যুক্ত আছেন তারা তাদের ছেলেদের আর এই কাজে যুক্ত করতে চাইছেন না, এমনই মত প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলার কুশকরা 3 নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী গোবিন্দ পণ্ডিত। তিনি জানান, বংশ পরম্পরার এই ব্যবসা তারা করে চলেছেন, কিন্তু এখন আর মাটির প্রদীপের কদর নেই, বাড়ির ছেলেরা এই কাজ করতে চাইছে না। প্রদীপের চাহিদা এখন তো ভালো নাই, এখন ওই 2000 দোকানে লায় ওইটাই যাস। কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে? এবার 5 জন দিচ্ছে, এবার রেট নাই। আমি 50 টাকা বলছি, কেউ 40 টাকায় দিয়ে দিচ্ছে, 30 টাকায় দিয়ে দিচ্ছে। এম করতে রেট টুনি লাইট এসে কতটা আপনাদের বেঘরে ফেলেছে? অনেকটা টুনি লাইট এসে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে আমার। নাহলে টুনি লাইট না থাকলে তাহলে আমাদের চাহিদাটা কিছু হতো। যেখানে যে 500 ছিল সে এখন বলছে আমাকে 20টা দাও। গুসকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417।
ওয়াও! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয় চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা শুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফিল্ম বিরতির পর
বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মহিষাদল রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে। নাচ গান কবিতার মধ্যে দিয়ে পরিপূর্ণতা পায় এদিনের এই অনুষ্ঠান। শনিবার বিজয় সম্মেলনীতে মাতল পূর্ব মেদিনীপুরের মহিষাদল সংস্কৃতি সভার সদস্য ও সদস্যরা। এদিন নাচ গান কবিতার মধ্যে দিয়ে গোটা অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। এবং মহিষাদলের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অন্যান্য যে সমস্ত গবেষণামূলক দিক উঠে আসে সেই বিষয়ে প্রবন্ধ আমাদের এই পত্রিকাতে স্থান পায়। চারটি পত্রিকা বেরোয়, আমরা বানান প্রতিযোগিতা করি প্রতি বছর। যে বানান প্রতিযোগিতায় প্রায় হাজার খানিক ছাত্র অংশ নেয় এবং এটা একটা বিক্রমের রূপ নিচ্ছে। এখন আমরা সেমিনার করি, 21 দিন পর সেদিনকে এই কালী পূজা হয়েছিল এবং রামচন্দ্র অযোধ্যাতে ফেরত এসেছিলেন লঙ্কা থেকে। গুগল ম্যাপে দেখবেন যে লঙ্কা থেকে অযোধ্যা পর্যন্ত ফিরতে ঠিক 21 দিনই সময় লাগে, যা ডিস্টেন্স আছে পায়ে হেঁটে। ফলে আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই যে পুরাণ বা আমাদের পুরাণে বর্ণিত যে সমস্ত কথা সেগুলো কিন্তু রূপকথা নয়, সেগুলোর সাথে আজও পর্যন্ত বিজ্ঞানেরও অনেকটা মিল আছে। মহিষাদলের রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন নবঘাট বিধানসভার বিধায়ক ব্রহ্মময় নন্দ, হলদিয়া মহকুমার এসডিপিও তন্ময় মুখার্জি, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, শিক্ষক তপন জানা, কবি শিশির কুমার বাগ সহ অন্যান্যরা। এদিন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক তপন জানা এবং কবি শিশির কুমার বাগকে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগমনের রিপোর্ট, আনন্দ বার্তা। কাশীনাথ দা ও প্রিয়াঙ্কা দা স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুভারম্ভ হলো শনিবার। আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। কাশীনাথ দা ও প্রিয়াঙ্কা দা স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুভারম্ভ হলো শনিবার। মির্জাপুর জগন্নাথ বংশী মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। মির্জাপুর গৌর নদী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। শনিবারের খেলায় ভাতার এরুয়ার ব্রাইট ফুটবল একাডেমি এবং ভোজপুর দেশবন্ধু ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় আটটি দল খেলায় অংশ নেয়। এদিনের খেলায় 1-0 গোলে জয়লাভ করে এরুয়ার ব্রাইট ফুটবল একাডেমি। এদিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। মির্জাপুর জগবন্ধু বংশী মেমোরিয়াল ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও স্বর্গীয় কাশীনাথ দা এবং প্রিয়াঙ্কা দা চ্যালেঞ্জ ট্রফির যে টুর্নামেন্ট আজকে তার শুভ উদ্বোধন হলো। আজকে খেলায় অংশগ্রহণ করেছে দুটি দল, ভাতার এবং ভোজগ্রাম। তো খেলা চলছে। আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের ব্লকের সভানেত্রী কাশীনাথ দা মিত্র, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবনারায়ণ গুহ, আমাদের এই অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এই খেলায় উপস্থিত ছিল। খেলাটি হচ্ছে আমাদের মির্জাপুর গৌর নদী মাঠে। প্রতিযোগিতা ঘিরে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। কাশীনাথ ও প্রিয়াঙ্কা দা স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় গত বছর পর্যন্ত 16 টিম অংশগ্রহণ করেছিল, কিন্তু এবছর আমাদের সময় অভাবে আমরা 8 টিমের মধ্যে এই খেলাটা সীমাবদ্ধ রাখছি এবং যে দল বিজয়ী হবে তাদের 10,000 টাকা নগদ দেওয়া হবে এবং তার সঙ্গে ট্রফি দেওয়া হবে, আর বিজিত দলকে 7,000 টাকা এবং তার সাথে ট্রফি আমরা প্রদান করব এবং প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচকে আমরা
পুরস্কৃত করব এবং ফাইনাল খেলায় ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলকিপারকে আমরা পুরস্কৃত করব। কদিন ভাবে চলবে খেলাটা? এটা আমাদের মোট খেলা হবে, পাঁচটি খেলা হবে, ফাইনাল নিয়ে আমাদের মোট পাঁচ দিন খেলা হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, চিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্ট্যান্ডার্ড শু, টুপি, চশমার বিপুল সংখ্যা। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08-3382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। জলের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালো ক্ষুব্ধ চাষীরা। প্রাক্তন বিধায়ক তুহিন সামন্তের 15তম মৃত্যুবার্ষিকী পালিত হল। শনিবার পূর্ব বর্ধমান জেলার রেডক্রস ভবনে একটি সভা অনুষ্ঠিত হল। টুনি বাল্বের ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে দীপাবলির মাটির প্রদীপের আলো। বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার। কাশীনাথ দা ও প্রিয়াঙ্কা দা স্মৃতি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার শুভারম্ভ হল শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। Pearl Hotel and Banquet, Lodging, Fooding and Community Hall. এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়।
দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমিত্র লেন, পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার, বর্ধমান। ফোন 0342256941। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার অর্ঘ্য সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা, হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।